মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ আন্দোলন ও ডেপুটেশন। সোমবার বহরমপুর পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বেতন বৃদ্ধি ও অবসরকালীন বয়স 65 বছর করা বাধ্যতামূলক সহ কেন্দ্রীয় প্রকল্পের আওতাভুক্ত করার জন্য অবস্থান বিক্ষোভ শুরু করে। এদিন তারা দীর্ঘ সময় ধরে বহরমপুর পৌরসভা চত্বরে অবস্থান বিক্ষোভ দেখায় ও পরে ডেপুটেশন প্রদান করে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। হ্যাঁ, বহরমপুর পৌরসভার আমরা পৌর স্বাস্থ্যকর্মী বৃন্দ। আমরা 2004 সাল থেকে বহরমপুর পৌরসভার অধীনে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী হিসাবে যোগ্যতা অর্জন করে প্রত্যেকের নিজ নিজ যোগ্যতায় আমরা নিজের নিজের কর্মের দায়িত্বভার গ্রহণ করেছিলাম। বিগত 16 বছর ধরে আমাদের এই কর্মসূচি চলতেই চলে গেছে। বিভিন্ন রকম প্রকল্পের সঙ্গে আমরা যুক্ত। আমরা বর্তমানে সিবিপিএসসি ডিএফআইডির অধীনে সিবিপিএসসির আমরা কর্মীবৃন্দ আছি এখনও বর্তমানে। হঠাৎ মুখ্যমন্ত্রী 29 জুলাই উনি ঘোষণা করলেন টুইটারে যে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীদের জন্য যারা এইচএসডব্লিউ রয়েছেন তাদের ইনসেন্টিভ ঘোষণা করলেন, এবং সেই ইনসেন্টিভটাতে সম্পূর্ণ ক্লিয়ার নয় যে তার মধ্যে আমরা কিছু 40 জন এফটিএস আছি, 40 জন এইচএসডব্লিউ আছি, আর 8 জন এফটিএস আছি। তো 8 জন এফটিএসের কোনো উল্লেখ নেই। তা আমরা আজ পর্যন্ত বুঝতে পারছি না যে আমরা এফটিএসরা কোথায় যাব। বর্তমানে যখন এখন কোভিড-19 যে কর্মযুদ্ধ আমরা যোগদান করেছি তাতে সারা বিশ্ব যখন গৃহবন্দী অবস্থায় ছিল, আমরা এই 48 জন মহিলা কর্মী প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে সে পরিষেবা দিয়ে এসেছি, এবং নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে দূরে সরিয়ে রেখে পরিবারকে সরিয়ে রেখে সম্পূর্ণভাবে নিজেরা এই কাজে ব্রতী হয়েছি। এবং এই কর্মযজ্ঞের জন্য আমাদের কোনো কিছুই অনারিয়াম ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হয়েছিল কিন্তু আমরা পাইনি। যাই হোক, বর্তমানে আমাদের গত 15 তারিখে আমাদের একটা ইনসেন্টিভ ঘোষণা করার কথা হয়েছে। আমরা জানি না, এখনো পাইনি। যতক্ষণ না পাচ্ছি আমরা বলতে পারছি না যে পেয়েছি কিনা। অর্ডার এসেছে, হ্যাঁ, আমরা সেই জন্য বহরমপুর পৌরসভাতে প্লাস সিএমওকে, তারপরে এসডিওকে, ডিএমকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা সমস্ত স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী বৃন্দ সেই জন্য। আর আমরা যে সমস্ত কর্মসূচিগুলো, আমার নাম সুস্মিতা চক্রবর্তী, আমি এফটিএস বহরমপুর পৌরসভা। আমরা বর্তমানে 16 বছর ধরে যে সমস্ত কর্মসূচিগুলো করছি সেখানে হচ্ছে পালস পোলিও দূরীকরণ, ডেঙ্গু প্রতিষেধক, ডেঙ্গুর পরিষেবা, তারপরে লেপ্রাসি, তারপরে টিউবারক্লোসিস যেটা যক্ষা, তাছাড়াও ইমিউনাইজেশন, তারপরে ফাইলেরিয়া, এইরকম বিভিন্ন কাজের সামনে আমরা ওতপ্রোতভাবে জড়িত। গোটা বহরমপুর শহরে যত 2,25,000 হয়তো পপুলেশন আছে তাদের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে আমরা এই এতগুলো কর্মীরা প্রত্যেকের ঘরে পৌঁছাই, প্রত্যেকের ঘরে গিয়ে তাদেরকে পরিষেবা দিই। দিয়ে আজ পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি। 2000 হ্যাঁ বলছি, তার সঙ্গে গর্ভবতী মা শিশুর জন্ম থেকে গর্ভবতী থেকে শুরু করে বাচ্চা 16 বছর পর্যন্ত আমরা বাচ্চাদের ভ্যাকসিনেশন যে সমস্ত টিকাকরণ কর্মসূচি হয়েছে ওগুলো, এইগুলো আমরা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত এবং আমরা নিজে হাতে করি। বর্তমানে কোভিডের পরিস্থিতি হওয়ার জন্য আমাদেরকে এফটিএসদেরকে ইমিউনাইজেশন করা থেকে বিরত থাকতে হয়েছে। সেই জন্য আমরা এখন বুঝতে পারছি না আমরা কোথায় আজ পর্যন্ত দাঁড়াবো, আগামী দিন কোথায় দাঁড়াবো। কেননা 16 বছর ধরে আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করে চলেছি, হঠাৎ আমাদের কোনো অর্ডার নেই, কিছু নেই। আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে ভ্যাকসিনেশন করবে না। আমরা কিন্তু কেউ কিন্তু ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে পিছিয়ে নেই, পাশেই দাঁড়িয়েছি, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে করা হবে না। তা আমরা কিছু বুঝতে পারছি না যে আমরা কীভাবে কোথায় কী কাজ করব। তাহলে আমাদের বর্তমান কাজের মূল্যায়ন এবং আমাদের বলা হোক যে আমরা কী কাজ করব বা কোথায় আছি। আর বর্তমানে এই যে সমস্ত আজকাল যে বাজারের যে পরিস্থিতি কোভিড হওয়ার পরে, এই বর্তমানে আমাদের এইচএসডব্লিউ 40 জনের মায়না 3,125 টাকা, আর আমরা 8 জন এফটিএস আছি, আর বলেছি 8 জন এফটিএস আছি, এফটিএসদের মায়না হচ্ছে 3,337 টাকা, মানে 3,337 টাকা। বর্তমান এই পরিস্থিতির মধ্যে এই টাকা, যেখানে সরকার বলেছে পার ডে 300 টাকার ঊর্ধ্বে এক একটা কর্মচারীর ন্যূনতম বেতন হওয়া দরকার, সেখানে আমরা মাত্র 100 টাকা বেতন পাচ্ছি। আজকে আমাদের এই পরিস্থিতি 2011 সাল থেকে আমাদের স্টিল একই জায়গায় মায়না আটকে আছে, মানে কোনো বাড়ছেও না কমছে না। এই সরকার আমাদের জন্য তাহলে কী ভাবলেন? উনি যে বারবার বলছেন যে
আশাকর্মীরা বা এইচএসডব্লিউরা করোনার যোদ্ধা, তাহলে এই করোনার যোদ্ধারা কি নিজেরাই শরীরে করোনা জীবাণু নিয়ে বাড়িতে গিয়ে মৃত্যুবরণ করবে, না আগামী দিন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে পরিষেবা দেবে? তাহলে আমাদের কি হবে আগামী ভবিষ্যৎ সম্বন্ধে তো আমরা কিছু বুঝতে পারছি না। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং সমস্ত দপ্তরের স্বাস্থ্য আধিকারিক থেকে আরম্ভ করে সুডা ডিপার্টমেন্ট প্রত্যেককে আমরা জানিয়েছি বারংবার, কিন্তু আমাদেরকে কোনো আজ পর্যন্ত তারা কোনো অ্যান্সার দেননি। সেই জন্য আজকে বাধ্য হয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি, কারণ আগামী দিনের ভবিষ্যৎ কি আমরা এটাই জানতে চাই। ধন্যবাদ। আমার নাম সুস্মিতা চক্রবর্তী, বহরমপুর পৌরসভার এপিএস।